এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ যে যোজনা সেই যোজনার অন্তর্গত ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এক লক্ষ টাকা করে দিচ্ছেন এই মুহূর্তে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার যদি আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের এবং ভোটার কার্ডের একটি ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ফিরি ফিরি এক লক্ষ টাকা কিন্তু চলে আসতে পারে তো বন্ধুরা ঠিক এই ধরনের একটি মেসেজ বা এই ধরনের একটি খবর অনেকের মোবাইলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনাকে জানাবো খবরটা কতদূর সত্য নাকি ফেক কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ঠিক কি বলেছেন সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই অতএব নেগেটিভ মন্তব্য করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন তো এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজটি কিন্তু বিভিন্ন জনের হোয়াটসঅ্যাপে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই মেসেজ এমনটি দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাত সবকা বিকাশ যে যোজনা সেই যোজনার অন্তর্গত প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এক লাখ টাকা করে কিন্তু দেওয়া হবে এবং বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার যদি আধার কার্ড এবং আপনার যে ভোটার কার্ড রয়েছে তার একটি ফটো তুলে নিচে তখন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পাঠানোর জন্য বলা হচ্ছে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এক লক্ষ টাকা ঢুকবে ঠিক এই ধরনের একটি মেসেজ অনেকেরই মোবাইলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তোমাদের এখানে এই খবরটি কিন্তু তদন্ত করে দেখেছেন কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক ওনারা কিন্তু খবরটি তদন্ত করে দেখেছেন এবং ওনারা কিন্তু এখানে বলছেন যে এক হোয়াটসঅ্যাপ মেসেজ মে দাবি কিয়া যা রা কি কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ যোজনা কে তহত সভি লোককে খাতে মে এক লাখ রুপাই কি ধনরাশি জমা কর রহি বুঝতে পারছেন এখানে কিন্তু মেসেজটাতে এমনটাই দাবি করা হয়েছে পিআইবি ফ্যাক্ট চেক কিন্তু ওনারা সেই কথাটাই বলছেন এবং নিচে দেখুন পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছেন যে এখানে বলছেন যে এ দাবি ফার্জি হে অর্থাৎ দাবিটি কিন্তু অর্থাৎ মেসেজটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো বা ফেক কিন্তু বলছেন এবং বলছেন কেন্দ্রীয় সরকার দ্বারা এসে কই যোজনা সে সম্বন্ধিত কই ঘোষণা নেহি কি গেই হে তো বুঝতে পারছেন এখানে যে মেসেজটি চলে এসেছে সেই মেসেজটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো কেন্দ্রীয় সরকার কিন্তু এই ধরনের কোনো ঘোষণা কিন্তু করেননি অতএব আপনার মোবাইলে যদি এই ধরনের কোনো ভুয়ো মেসেজ রয়েছে খবরদার কিন্তু আপনাদের রিকোয়েস্ট আপনার কিন্তু এই ধরনের কোনো নাম্বারে আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড আপনারা কিন্তু ছবি তুলে পাঠাবেন না এছাড়া তখন এখানে বলা হচ্ছে কেন্দ্রের সরকার দ্বারা প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ নামকে কই যোজনা নেহি চালাই যা রই হে বুঝতে পারছেন এই ধরনের কোনো যোজনা চলছে না যে যোজনার অন্তর্গত আপনি এক লাখ টাকা পেয়ে যাবেন এই ধরনের কোনো প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু আপাতত কিন্তু লাগু হয়নি অতএব সম্পূর্ণ একটি মেসেজ ফেক একটি মেসেজ অনেকের কিন্তু হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে ভুলবশত কিন্তু আপনারা আপনার কোনো ডকুমেন্ট কিন্তু শেয়ার করবেন না তবু এই মুহূর্তে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আপনার মোবাইলে কি এই ধরনের কোনো মেসেজ কি আপনারা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি জনস্বার্থ সকলের মধ্যে শেয়ার করে সকলকে কিন্তু এই বিষয়ে সাবধান কিন্তু করবেন তবু আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভাল লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন